এই এমবাপ্পেকে থামানো যেন এক প্রকার অসম্ভব। এই তো কিছুদিন আগে সর্বোচ্চ গোল করে জিতেছেন বিশ্বকাপের গোল্ডেন বুট। গতকাল রাতে তারই ধারাবাহিকতায় করলেন একাই 5 গোল। কোপা ডি ফ্রান্সের রাউন্ড অফ 32 এর ম্যাচে মুখোমুখি হয় পিএসজি এবং ইউএস পিএসডি ক্যাসল। ম্যাচটিতে পিএসজি জয় পায় 7-0 গোলের ব্যবধানে, যেখানে এমবাপ্পে একাই করেন 5-5টি গোল। ইতিমধ্যে এমবাপ্পে এই অল্প বয়সেই নিজের ফুটবল জাদু দেখে নজর কেড়ে নিয়েছে গোটা বিশ্বের। জাতীয় দলেও দারুণ সফল এই তারকা, জিতেছেন একটি বিশ্বকাপও এবং অপরটিতে হয়েছেন রানার্স আপ। মেসি এবং রোনালদোর বিদায়ের পর এককভাবে ফুটবল বিশ্বে রাজত্ব করবেন এমবাপ্পে, এই ধারণাও করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তারই প্রতিচ্ছবি যেন দিনকে দিন দেখিয়ে যাচ্ছেন এই তারকা। এবার পালা ক্লাবের হয়ে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতার। এমনটি ঘটলে হয়তো প্রথমবারের মতো পেয়েও যেতে পারেন ব্যালন্ডিওরের দেখা। এখনও পর্যন্ত ব্যালন্ডিওর জেতার লড়াইয়ে এগিয়ে আছেন মেসি এবং এমবাপ্পে। যদি এমবাপ্পে তার এই পারফরম্যান্স এর ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবে তার হাতে যে উঠতে যাচ্ছে এবারের ব্যালন্ডিওর তা মোটামুটি ধারণা করাই যায়।